নীরবে নিঃশব্দে নিজের ছেলের জন্মদিন হোক বা নিজের জন্মদিন হোক, নিজের বিবাহ বার্ষিক হোক বা পরিবারের কোনো আনন্দ অনুষ্ঠান হোক, গতানুগতিক ধারা অনুযায়ী সেই অনুষ্ঠানগুলোতে শুধুমাত্র একটা জন্মদিনের অনুষ্ঠান করে, বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করে, লোকজন খাইয়ে সেই বাহুল্যতা বা বিলাসিতা না দেখিয়ে প্রতিটি অনুষ্ঠান পালন করেছেন, কখনো রক্তদান কর্মসূচির মাধ্যমে, কখনো গণবিবাহ অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে, কখনো দুস্থদের মধ্যে কম্বল জামাকাপড় বিতরণের মাধ্যমে, কখনো বৃদ্ধাবাসের প্রবীণ নাগরিকদের সঙ্গে দুপুরের খাওয়া একসঙ্গে বসে খেয়ে নেওয়ার মতো অনুষ্ঠানের মাধ্যমে। সেই সমাজকর্মী সুকান্ত বসুর আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা তার পাঁচবারের রক্তদান অনুষ্ঠান। সামাজিক আন্দোলনের ক্ষেত্রে সুকান্তবাবু যে একটা নতুন দিশা দেখিয়েছে এই অঞ্চলের মানুষের কাছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা উত্তরোত্তর তার এই সামাজিক কর্মকাণ্ড আগামী দিনেও অব্যাহত থাক সেই আশা করব। আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে প্রায় 50 জনের বেশি রক্তদাতা রক্তদান করেছেন, 60 জন, যেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের মধ্যে ভারতবর্ষের সামাজিক আন্দোলনের ক্ষেত্রে নিরলস প্রচেষ্টার মাধ্যমে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ নিয়ে যিনি ভারতবর্ষের মানুষের কাছে একজন প্রকৃত সমাজসেবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেননি, ভারত সরকার তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করেছেন 2016 সালে। তার প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যেও করিমুলবাবু এখানে এসছেন। আমরা সমাজ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আজকে তাকে এখানে আমরা স্বাগত জানাবো। যে কোনো মানুষের সাফল্য